সপ্তাশু বসুর ডাক্তার বক্সি এবং ডাক্তার বক্সির পোস্টার লঞ্চে সবাইকে চমকে দিয়েছে যে পোস্টারের ছবিটা সেই শুভশ্রী গাঙ্গুলির ছবি, একদম চোখে লাগছে, একদম একটা ইনোসেন্ট একটা ব্যাপার কিন্তু হাতে ছুরি। এই যে একদম পোস্টারের মধ্যে দিয়ে বলা যে চরিত্র অনেকগুলো লেয়ার্স আছে, আমি চরিত্রটার ডিটেলসে জানতে যাবো না, ছোট্ট করে যতটুকুন বললে যেগুলো খোল মানে পেঁয়াজের খোসা ছাড়ানো হবে না, কিন্তু তাও একটা কিছু রয়ে যাবে আর কি। আমি চরিত্রটা নিয়ে শুধু এটাই বলতে পারি যে নামটা অ্যানাউন্স হয়ে গেছে মৃণালিনী সেন, আর ইনি একজন লেখিকা, অ্যান অথর, তো শুধু এইটুকুই বলতে পারি, ভীষণ স্ট্রং একজন মহিলা, শুধু এইটুকুই বলতে পারি। বাট আগেইন আমি বলবো খুব ভালো লাগছে যে সবারই মনে নানা রকম প্রশ্নের সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের আইডিয়া ছিল। মেহুল, তো তুমি একটা ইন্টারভিউতে বলছিলে যে 15 দিন তো মেহুলের মধ্যেই ছিলে, আবার এই চরিত্র যে পোস্টারটা যেটা বুঝলাম যে এটার মধ্যেও তোমাকে বহুদিন থাকতে হবে, এই যে প্রতিনিয়ত মানে ভাঙার চেষ্টা আর কি, এই ভাঙার চেষ্টা না করলেও শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি থাকতো, একটু তোমার এই কমতো জনপ্রিয়তা কমতো না হার্ডকোর কমার্শিয়াল ছবি করলে, বরঞ্চ আরও সেই একই রয়ে যেতে আর কি। এই যে প্রতিনিয়ত ভাঙা নিজেকে, আবার ভাঙার চেষ্টা, আর আরও কঠিন থেকে কঠিনতর চরিত্র করা, এটা কি কোথাও অভিনয়ের খিদে নাকি এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে ভাঙবো, এটা মানে ইন্টেনশনালি একটা করছো আর কি ব্যাপারটা? এটা ডেফিনেটলি ইন্টেনশনালি, এবং মানে এটা হচ্ছে কাজের খিদে এবং এটা স্যাটিসফ্যাকশন একটা, অ্যাজ অ্যান আর্টিস্ট এটাই আমাদের ক্রাফট যে নতুন নতুন জিনিস করব এবং নতুন নতুন, আমাদের খুব মজার একটা জিনিস যে আমরাই একমাত্র একটা এমন প্রফেশনে আছি যে একটা জীবনে আমরা নানান চরিত্র হয়ে বাঁচতে পারি। সো সেইটা ভীষণ করার ইচ্ছে আছে, নানান রকম চরিত্র করতে চাই আমরা। হয়তো জীবনে আমি ডক্টর হতে পারিনি, বা আমি লয়ার হতে পারিনি, বা আমি পাইলট হতে পারিনি, বাট আমি এমন একটা প্রফেশনে আছি যেটা আমি যখন তখন যা খুশি হতে পারি। সো সেই ইচ্ছেটা এবং সেই খিদেটা তো সারাক্ষণ রয়ে যায়, এবং ইন্টারেস্টিং গল্প ইন্টারেস্টিং চরিত্র যখনই পাই তখন তো নিজেকে একদম ভেঙে ফেলতেই হবে, এবং কখনোই যেন কোথাও শুভশ্রীর ছোঁয়া না থাকে সেটারই চেষ্টা, সেই চরিত্রকেই যেন মানুষ দর্শক দেখতে পায় সেটারই চেষ্টা, এবং যে ইমেজটা মানে মানে একটা গ্ল্যামারাস হিরোইন হিসেবে এতদিন হয়ে এসেছে সেই সেই মানে সেটার ছিটে ফোটাও যেন কোথাও মেহুলের ওপরে না লাগে, কোথাও যেন মৃণালিনী সেনের ওপরে না লাগে সেটার চেষ্টা। এটা নাহলে শুভশ্রী গাঙ্গুলির নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো, কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে যারা শুভশ্রী গাঙ্গুলি হিসেবে দেখতে পারে, ওই যে গর্জিয়াস রূপে যারা দেখতে চায়, যে দর্শক আর কি, একটা হিউজ সংখ্যক দর্শক আছে যারা শুভশ্রীকে একদম ওই যেটা বললে শুভশ্রী গাঙ্গুলির রূপেই দেখতে চায় আর কি, তারা তো কোথাও হলে যে ওই 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 শুভশ্রীকে মিস করবে আর কি। কিন্তু আমার মনে হয় না, বিকজ আমার যারা ফলোয়ার্স, আমার যারা ফ্যান, যারা আমাকে ভালোবাসে, তারা চাইবে আমি নানান রকম কাজ করি এবং নানান রকম চরিত্রে তাদের সামনে ধরা দিই। এবং তার সাথে সাথে আমি এটা বলবো যে যেহেতু এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে, দর্শকের সিনেমা দেখার মানে যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সিনেমার ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দর্শকেরও কিন্তু মেন্টালিটি চেঞ্জ হচ্ছে এবং তারা নানান ধরনের ছবি দেখতেই পছন্দ করছে। এখন কিন্তু ওই একই রকমের ডেফিনেটলি ওই রকম ধরনের ছবি, যেমন আমি অ্যাজ অ্যান অডিয়েন্স যেমন আমার জুড়ুয়া দারুণ লাগে, অ্যাট দ্য সেম টাইম বরুণ ধাবনের অক্টোবরও খুব ভালো লাগে। সো আমার মতো দর্শক প্রচুর এখন, তো আই এম শিওর দর্শকরা যারা যারা আমাকে ভালোবাসে তারা ওই শুভশ্রীকেও দেখতে চাইবে এবং আমি যা যা করবো সেটাও দেখার জন্য ইচ্ছুক থাকবে যে কী করলো দেখি। এবং শুভশ্রী নিজেকে ভাঙার জন্যে এবং নতুনভাবে আনার জন্য শুনছি নাকি তুমি সাউথেও ছবি করছো আর কি, সেটা কি মানে ঠিক? এটা না 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 না, সাউথে করেছিলাম একটা ছবি আমি বহু বছর আগে, কিন্তু রিসেন্টলি এরকম শুনে যাচ্ছে না 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 সঠিক নয় তাহলে একদম। আর নতুন কি কি প্রজেক্ট আর আসছে আর কি? নতুন আর একটা ছবি আমার মানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অ্যান্টিডোর, যেটা পরমদার ডিরেকশনে এবং পরমদারি প্রোডাকশন আর রক্তিম বলে একজন প্রোডিউসার আছে, আর সেটা ছাড়াও আরও অনেকগুলো ছবি পাইপলাইনে আছে যেটা এখনই আমি অ্যানাউন্স করতে পারবো না, ডিরেক্টর এই সরি প্রোডাকশনের সিগন্যাল ছাড়া আমি আর কি কথা বলতে পারবো না। থ্যাংক ইউ শুভশ্রী, তুমি আজকে প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তোমার পায়েরও চোট আছে, তার মধ্যে থেকে আমাদের সময় দিলে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।